সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম পিতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন দর্শক আমরা আজ এসেছি সাবার আমরা শুনবো এক নারীর জীবনের গল্প আসসালাম আলাইকুম কি নাম আপনার সুমাইয়া আক্তার সুমাইয়া আপা কেমন আছেন ভালো আছেন কি করেন আপনি আমি মাঝে মধ্যে গ্রামে যাই না হলে বাসায় থাকেন কে কে আছে আপনার বাসায়

বাবা মা কোথায় থাকেন আপনার বাবা ভারতে আর মা বাংলাদেশে পরবাসে বাবা ভারতে মা বাংলাদেশে বাংলাদেশে মা কোথায় থাকে আপনাদের সাথে থাকেন না কোথায় থাকেন মা মা এমনি এই যে এরকম আমাদের এখান থেকে বাইরে যায় এরকম বাইরে গেছে বাইরে চলে গেছেন জি আপনাদের খোঁজ খবর নিচ্ছে আপনার মা তাহলে আপনি থাকেন কার কাছে দাদির কাছে দাদির কাছে আপনার বাবা কি আপনার খোঁজ খবর নিচ্ছে কেউই খোঁজ খবর নিচ্ছে না তাহলে এখন শুধু দাদি দাদির কাছে আপনি থাকছেন আর কে কে থাকছেন আমার আরেকটা বোন আর একটা ভাই আপনারা ভাই বোন তিনজন তিনজন তাহলে আপনার তিন ভাই বোন আপনার দাদির কাছে থাকছেন তো আপনার দাদি দাদু কি কাজ করেন আর কি দাদু দাদু মারা গেছেন মানে দাদা দাদা মারা গেছেন আর আপনার যে যার কাছে থাকেন আর কি দাদু উনি কি কাজ করেন দাদি হ্যাঁ দাদি গ্রামে যায় গ্রামে যায় তো গ্রামে যা গিয়ে কি সে যে টাকা ইনকাম করে ওটার উপরে কি আপনাদের সংসার চলছে মানে আপনাদের খাওয়া দাওয়া বা সব কিছু কোনো মতন চলছে নাহলে আমিও যাই আমিও যাই মাঝে সাথে আপনি কি পড়াশোনা করতে পারছেন লেখাপড়া করছেন অল্প লেখাপড়া করছেন মানে আর করতে পারেননি আপনার বাবা কত বছর বয়সে আপনার বাবা মা আলাদা হয়ে গেছেন বা আপনি তখন কত ছিলেন আপনার বয়স কত ছিল দশ বছরে তখন আপনার বাবা কি যাওয়ার পর আপনাকে আপনার সাথে যোগাযোগ হয় বা কথা বলে তো মাঝে মধ্যে কথা হয় আপনি কি বলেন না যে আমাদের কষ্ট হয় বা আমরা সংসার চালাতে পারে না বা খেতে পারে না আমাদেরকে কোনো সহযোগ ইয়ে করো বা সে কি দিচ্ছে কোনো টাকা পয়সা মানে কোনো কিছু দিচ্ছে না সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই অসহায় আপুটার কথা আচ্ছা আপু আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি সেটা হলো যে আপনি গ্রামে গিয়ে মানুষের কাছে টাকা চান কারণ আপনাদের ভিতরে তো দেখা গেছে অনেকে সিঙ্গে লাগাইতে পারে আপনি কি সিঙ্গে লাগাইতে জানেন কি কখনো শিখেননি সেখানে শিখতে তো হবে শিখতে হবে কারণ শিখতে হবে কেন না শিখলে হবে না না শিখতে হবে না স্যার আমরা খাবো কিভাবে খাবেন কিভাবে

ওইটা ওখানে টাকা পয়সা লাগে না ব্রাক স্কুলে স্কুলে পড়াশোনা করেন টাকা পয়সা দরকার হয় না তাহলে এখন আপু আপনি কি করতে মানে এই যে আপনার দাদু তো ধরে না এখন তার তার তো অনেক বয়স হয়ে গেছে সে তো আপনাদেরকে যে ইনকাম করে দিচ্ছে বা সে একদিন যদি কাজে না যেতে পারে আপনাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যায় তাহলে আপনি এই যে গ্রামে যা গ্রামে যাওয়া হয় আপনার প্রথম দিন গ্রামে যাওয়ার অভিজ্ঞতাটা আমাদেরকে যদি একটু বলেন প্রথম দিন কোথায় গিয়েছেন গ্রামে বা গিয়ে কি করেছেন সেটা যদি আমাদেরকে একটু বলেন প্রথম দিন আমি তো পারতাম না প্রথম আচ্ছা প্রথম আমি পারতাম না মাঝের সঙ্গে গেছি মানে কোথায় গিয়েছেন সেটা যদি একটু বলেন মানে কার সাথে গিয়েছেন মানে কার সাথে গিয়েছেন ও আমাদের মেয়েদের সাথে সাথে গিয়ে কি করেছেন সেটা যদি একটু বলেন আমি চেয়েছে দেখছি প্রথম হেরা চাইছে তার পরবর্তীতে আমি চাইছি মানে কি চেয়েছেন মানে কিভাবে বলছে তারা কি চেয়েছে বলছেন যে ভাই কিছু সাহায্য করুন কি ওই যে একটা মানে বক্স নিয়ে গিয়েছেন হাতে করে সাপের বাক্স সেই সাপের ওটাতে কি সাপ ছিল জি থাকে কত টাইম আপনি কি সাপ ধরছেন কখনো জি ধরছি কে কার কার কাছ থেকে সাপ ধরা শিখেছেন সেটা একটু বলেন আমাদেরকে আমার দাদু বেঁচে থাকতে আমার দাদু আমাকে ছাপ ব্যস্ত

না বলে কিছু হবে না সাপ আমাদের কিছু হবে না ধর তারপরে দুই তিন দিন পরে তারপরে আমি আবার ধরছিলাম আবার নিজে নিজে ধরেছেন এটা কি আপনার দাদু যে সাপগুলো নিয়ে আসতো আপনাদের বাসায় ওই সাপগুলো ধরেছেন নাকি আপনি গাছে থেকেও সাপ ধরেছেন যে সাপগুলো বাড়িতে আনছিল সেই সাপই ধরে কখনো কি গাছ থেকে সাপ ধরেছেন জি দাদুর সাথে কখনো যে বাইরে সাপ খেলা দেখায় তখন কোথায় গিয়েছিলেন একবার কা গেছিলাম কোথায় গিয়েছিলেন এই কোথায় যার নাম

বাবা আর আপনার বাবা যেন আপনাকে কোথায় নিয়ে গিয়েছিল কখনো ঘোরাতে যে চলো মা আমাদের আমি তোমাকে নিয়ে যাই বা এরকম কখনও কোনো ঘটনা ঘটেছে না বাবা থাকতে কোথাও কোথায় নিয়ে যাই যাইনি পড়াশোনা করছেন কিন্তু আপনি যেন পড়াশোনা করতে পারেন না এতে আপনার কষ্ট হয় না যে হয় আপনি এমনিতে কোনো কাজের সাথে যারা পড়তো তারা এখন অনেক উপরে পড়ে আচ্ছা করতে পারেননি তারা ধরেন এখন তো কিছুদিন পরে তারা চাকরি করবে বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করে তাহলে আপনি তো সেই সুযোগটা আপনার হয়নি বা আপনি পড়াশোনা করতে পারেননি তাহলে আপনার যে পড়াশোনা করার যে ইচ্ছা ছিল সেটা তো আপনি পূরণ করতে পারেননি কিন্তু এখন তো আপনার ভাই মানে একটা ভাই একটা বোনকে আপনি লেখাপড়া করাতে চাচ্ছেন তার জন্য কি দরকার কোনো টাকা পয়সার কোনো দরকার হবে লেখাপড়া করাতে পয়সার তো কোনো বড় স্কুলে ভর্তি করতে পারি না ভালো স্কুলে পড়াশোনা করতে পারেন সম্মানিত দর্শক আপনারা শুনছেন যে নিজে পড়াশোনা করতে পারেনি চাচ্ছেন ভাই বোনদেরকে লেখাপড়া করাবেন কি স্বপ্ন দেখছেন তাদেরকে পড়াশোনা করে কি বানাবেন অনেকে তো ডাক্তার বানাইতে স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার বানাইতে স্বপ্ন দেখে কেউ পুলিশ বানাইতে স্বপ্ন দেখে মানে আপনার ইচ্ছা কি ভাইকে কি বানানোর স্বপ্ন সেটা যদি একটু বলেন পুলিশ কেন পুলিশ কি ভালো লাগে আচ্ছা পুলিশ ভালো লাগে কেন ভালো লাগে সেটা কি জানেন পুলিশ কি মানে দেখতে ভালো লাগে নাকি তারা জনগণের সেবা করে তার জন্য ভালো লাগে জনগণের সেবা করে জনগণের সেবা করে তার জন্য ভালো লাগে বাইকে পুলিশ বানানোর স্বপ্ন দেখছেন কিন্তু জানি না তার স্বপ্নটা কতটুকু পূরণ হবে আর বোনকে কি করার স্বপ্ন দেখছেন কি বানানোর স্বপ্ন দেখছেন বানাবো মানে বোনের কি বোনের কি মানে ডাক্তার বানাতে চাচ্ছে মানে অনেকে ধরেন কেউ নাকি সুশিক্ষায় শিক্ষিত মানে ভালো মানুষ তৈরি করতে চাচ্ছেন ভালো একটা একজন মানুষ তৈরি করতে চাচ্ছে সম্মানিত দর্শক আপনারা শুনছেন মানে লেখাপড়া তো আছে তার সাথে ভালো মানুষ তৈরি করতে চাচ্ছেন ভাই বোনকে কিন্তু তার বাবা মা আলাদাই থাকেন সবাই সবার মধ্যে আচ্ছা আপনার আম্মু কি আপনার সাথে মানে যখন আলাদা হয়ে গেছে বা আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করছে আম্মু হ্যাঁ আম্মু করে না বাবাও করে না বাবা মাঝে মাঝে কথা বলে কিন্তু আম্মু করে না আম্মু করে না আপনার আম্মু কি পরবর্তীতে মানে কারো কাছে বিবাহ বসে গেছেন নাকি মানে ওই সংসারে কি আপনার ভাই বোন আছে সেটা আমি জানি না মানে আপনার আম্মু যখন চলে গিয়েছেন আপনাদের সাথে আপনাদেরকে রেখে এরপরে কি কখন আম্মুর সাথে দেখা হয়েছে দেখাও হয়নি সম্মানিত দর্শক আপনারা শুনলেন মানে কতটা অসহায় বাবা মা আলাদা হয়ে গেছেন অনেক আগেই কিন্তু থাকছেন দাদুর কাছে কিন্তু কি করবেন তো করতে পারেনি কিন্তু ছোট দুইটা ভাই বোন আছে কিন্তু দাদু এদেরকে হয়তো আজকে যতটুকু বড় করেছেন এটা তার দাদুর অবদান সেও মাঝে মধ্যে গ্রামে যা গ্রামে তাদের পাড়ার আর যারা মেয়েরা আছেন তাদের সাথে গ্রাম করতে বিভিন্ন এলাকায় ঘুরেন কিন্তু সেখান থেকে আচ্ছা আপনি গ্রামে গিয়ে মানে প্রথম দিন গ্রামে যখন গিয়েছেন তখন আপনি কয় টাকা ইনকাম করেছেন সেটা যদি আমাদেরকে একটু বলেন একশো বিশ টাকা তার মানে আপনার আসা যাওয়া ভাড়ায় তো মানে আপনি বলছেন মিরপুর গিয়েছেন আসা যাওয়া ভাড়ায় ভাড়া দিয়ে ভাড়া দিয়ে আর কিছু মানে একশো বিশ টাকা সে ইনকাম করেছে আচ্ছা যাদের টাকা পয়সা আছে তাদের কাছে কি কোনো সহযোগিতা চাচ্ছেন আপনার জন্য বা আপনার পরিবারের জন্য বা আপনার ভাই বোনের জন্য ভাই বোন পড়াশোনা করার জন্য সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই নারীর কথা মানে সে চাচ্ছেন তার ভাই বোনকে লেখাপড়া করার জন্য কোনো ভাই যদি কোনো সহযোগিতা করেন তাহলে হয়তো তিনি ভাই বোনকে পড়াশোনা করতে পারবেন যে স্বপ্নগুলো দেখেন হয়তো কিছুটা হলেও তার পূরণ হবে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব শুনবো এ আপু নতুন করে কি ভাবছেন এই সব গল্প নিয়ে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম